আবারও বদলে যাবে আবহাওয়া আবারও বাংলার একাধিক জেলায় ফের বৃষ্টিতে ভিজবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আবারও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগুয়ার কোন কোন জেলায় হতে চলেছে আবারও এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি গত সপ্তাহটা মোটের উপর বেশ স্বস্তিতে কেটেছিল দক্ষিণবঙ্গরবাসী তীব্র গরম বৃষ্টিতে ভিজেছিল রাজ্যের একাধিক জেলা তাই প্রায় সপ্তাহখানেক এমনই আবহাওয়া থাকার পর চলতি সপ্তাহ থেকে ফের একটু একটু করে বাড়তে শুরু করেছে আবহাওয়ার খবর তবে এবার ফের আবহাওয়া পরিবর্তন নিয়ে বিরাট আপডেট দিয়েছেন তারা রবিবার থেকে বাংলার আবহাওয়াতে হতেছিল বড় বদল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ উত্তরের পাঁচ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর আলিপুরদুয়ারে আজ হালকা বৃষ্টি পূর্বাভাস রয়েছে তবে দুই দিনাজপুর মালদাহের আবহাওয়া আজ শুষ্ক থাকবে বলেও খবর উত্তর দিনাজপুর মালদাহে গরম আর্দ্রজনিত অস্বস্তি আবহাওয়া পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা বৃষ্টি পূর্বাভাস থাকলেও এখানে গরমজনিত অস্বস্তিকর তাপমাত্রা থাকবে বলে খবর জানিয়েছেন তারা আগামীকাল আবার দুই দিনাজপুর মালদাহ কোনো কোনো অংশে তাফলপ্রমধ্য পরিস্থিতি তৈরি হতে পারবে বলে পূর্বাভাস রয়েছে রবিবার থেকে অবশ্যই আবহাওয়া একটি বদল আসতে চলেছে বলে খবর রবিবার সোমবার মঙ্গলবার উত্তরের প্রত্যেকটি জেলায় কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও আবার ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে কোথাও আবার ষাট কিলোমিটার বেগে দমকা হওয়াও বয়ে যাবে বলে জানিয়েছেন তারা কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহারের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি সম্ভব না বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে দক্ষিণের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ ও শনিবার প্রত্যেকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে আজ পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূমে গরম আদ্রণিত অস্বস্তি আবহাওয়া থাকবে আগামীকাল আবার ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় গরম আদ্রণিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমানের তাপ্র মতো পরিস্থিতি তৈরি হবে রবিবার থেকে উত্তর জেলাগুলিতে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তাই বিকেলের দিকে করে পশ্চিমের জেলাগুলিতে অল্প বৃষ্টিপাত হবে সোমবার মঙ্গলবার দক্ষিণে প্রত্যেক জেলায় স্বল্প থেকে মাঝারি বৃষ্টি হবে সঙ্গে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা হবে এবং হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা সর্বাধিক দুই থেকে চার ডিগ্রি অবধি বাড়তে পারে তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন